সো হাই গাইস, নমস্কার, আমি নীলাঞ্জন মজুমদার আর তোমরা দেখছো নীলাঞ্জন মজুমদার আর্ট। সো আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ একটা প্রবলেম আমরা ফেস করি, সেই প্রবলেম নিয়ে আমি তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করব। ছোট্ট একটা প্রবলেম, কিন্তু সেটার ইম্প্যাক্ট কিন্তু বড় পড়ে আমাদের ছবি আঁকার ক্ষেত্রে। সেটা কি? ইরেজার। এই যে ইরেজারটা তোমরা হয়তো অনেকে ইউজ করেছো, এটা ব্রুস্টো ব্র্যান্ডের একটা ইরেজার। ওকে, সো কিন্তু এই ব্রুস্টো ইরেজার আমি প্রায় লাস্ট 2 ইয়ার্স মোটামুটি ইউজ করছি, তার মধ্যে অলরেডি একটা খারাপ হয়ে গেছে, এটা আমার সেকেন্ড ওয়ান। সো এই ব্রুস্টো ইরেজার অনেকেই তোমরা ইউজ করে থাকো, এটা ভালো কোয়ালিটির, বাট এর কিছু ড্রব্যাক্স আছে। এই ড্রব্যাক্সটা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব কি, আর এটার একটা রিপ্লেসমেন্ট ব্র্যান্ডের আমি একটা কিনেছি, সো সেটাও তোমাদের দেখাবো যে কোন ব্র্যান্ড কি, কেন কিনেছি, সেটার অ্যাডভান্টেজ কি। সো এই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিও। এটা অলরেডি কিন্তু খারাপ হয়ে গেছে, এটা ঘুরছে না, এটা মাঝে মাঝে ঘুরছে, আমি জানি না আওয়াজ শুনতে পাচ্ছ কিনা, এই আওয়াজটা হচ্ছে বাট এটা কিন্তু ঘুরছে না, ঠিক আছে, দিস ইজ স্টপ, মানে এটা আর একদমই কাজ করছে না। তো সেই জন্য আমি একটা নতুন ইরেজার অর্ডার দিয়েছি, আওয়াজটা দেখো তোমাদের শোনানোর চেষ্টা করছি মাইকের সামনে নিয়ে গিয়ে, ঘুরছে না কোনোভাবেই। সো মাঝে মাঝে টাচ করলে হয়তো ঘুরতেও পারে, বাট এইভাবে তো ড্রয়িং করা যায় না। সো ড্রয়িং করার জন্য ভালো ইলেকট্রিক ইরেজার দরকার, তো সেটা নিয়ে আজকের ভিডিও। তো চলো বন্ধুরা, লেটস গেট স্টার্টেড। আর আমার চ্যানেলে অনেক অনেক ভিডিও আসতে চলেছে ফিগার ড্রয়িংয়ের ওপর, তোমাদের রিকোয়েস্ট রাখছি। আর এছাড়া অনলাইন ক্লাসে তোমরা যদি আমার ক্লাস জয়েন করতে চাও অনলাইন ক্লাস, তাহলে নিচে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ করে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্ট প্রবলেম হলো কি, এটার বিল্ড কোয়ালিটি, এটার বিল্ড কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগে না, বিকজ এই প্লাস্টিক মেটেরিয়ালটা বেশ ফ্লিমসি টাইপের, মানে খুব একটা শক্ত না, এবং এর ফিটিংস নাড়ালে একটা আওয়াজও আসে, দেখো ভিতরে যে ব্যাটারি আছে সেটা কিন্তু ঢক 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 করে একটা সাউন্ড হয়। ওকে, সো ব্রুস্টো ইজ এ ভেরি রেপুটেড ব্র্যান্ড, আমি জানি না ওরা আর একটু বেটার করতে পারে। সো এখানে যে প্রবলেমটা আমি ফেস করছি এখন, সেটা হলো গিয়ে এই সুইচটা, যখন আমি টিপছি তখন কিন্তু এটা ঘুরছে না, দেখো ইটস নট রোটেটিং, ঘুরছে না, দেখতে পাচ্ছ? সো এইটাই হলো প্রবলেম, এটা কাজ করা বন্ধ করে দিয়েছে, কিন্তু এটা সাউন্ড হালকা হচ্ছে, বাজ সাউন্ড একটা হচ্ছে, এই আবার একটুখানি ঘুরলো আবার বন্ধ। সো এইভাবে তো ইনকনসিস্টেন্সি দেখাচ্ছে, সেই জন্য এটাকে রিপ্লেস করতে হবে আমাকে। আরেকটা প্রবলেম হলো কি, এটাকে রাউন্ড শেপ হওয়ার জন্য এটা কিন্তু একটু ঢাল হলে তোমার এটা কিন্তু গড়িয়ে রাম পড়ে যেতে পারে, এটা পড়েছে আমার হাত থেকে, পড়ে 2-1 বার ড্যামেজও হয়েছিল, এটা খুলে গেছিলো পেছনের ক্যাপটা। সো মেবি সেটার জন্য হয়তো কিছু সার্কিটের প্রবলেম হয়েছে, তাই হয়তো আর রোটেট করছে না, আই ডোন্ট নো, বাট এটা করা উচিত ছিল, এখন তো কোনো কাজই করছে না, ইউ ক্যান সি ইট, কোনোরকম কাজ করছে না। যদি এর মধ্যে ব্যাটারি আছে আমি তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি, নিউ ব্যাটারি একদম, বাট স্টিল ইট ইজ নট ওয়ার্কিং। সো এটা রিপ্লেসমেন্ট হিসেবে আমি অ্যামাজনে খুঁজেছি, অ্যামাজনে খুঁজে একটা ইলেকট্রিক্যাল ইরেজার আমি অর্ডার দিয়েছি, তো সেটাই তোমাদের কাছে আমি আনবক্সিং অ্যান্ড ছোট্ট করে একটা রিভিউ দেবো, তোমাদের ভালো লাগলে সেটা আমাকে জানিও, চলো। সো এইটা হলো বন্ধুরা প্রোডাক্টটা, এটা আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম, এটা নাম এখানে লেখা রয়েছে সুপিরিয়র। সো আমি আর কিছু বলতে পারবো না, বিকজ এটা পুরোটাই চাইনিজ ভাষায় লেখা, আই থিঙ্ক এটা চায়না মেড, 2.3 mm এর কিছু রয়েছে ইরেজারের কিছু জিনিস, ওকে, কিছু পিসেস অফ ইরেজার রয়েছে, সেটার প্রাইস আমি দিয়ে দিচ্ছি আর লিঙ্ক আমি দিয়ে দেবো কমেন্ট বক্সে, তোমরা সেটা দেখে কিনতে পারো। বাট এইটা কেনার পেছনে দুটো কারণ আছে, একটা হলো গিয়ে অ্যামাজনের ডেলিভারি চার্জ লাগছিলো একটা বড়ো সড়ো, তো এটার দাম বেড়ে অনেকটাই হয়ে যাচ্ছিলো, আর এইটা তার থেকে কিন্তু কম দামে আমি পেয়েছি উইথ ডেলিভারি চার্জ। তো দেখা যাক, এটা কেনার আরেকটা কারণ আমি আছে, সেটা আমি বলছি ভিডিওতে, চটপট এটাকে আমি আনবক্স করিনি, সাধারণ থেকে মোটামুটি ভালো প্যাকেজিংই এসেছিলো, যে এক্সট্রা ইরেজার টিপ রয়েছে এখানে, ওকে, সেই হলো যে প্রোডাক্টটা, চটপট এটাকে আমি আনপ্যাক করি, কিছু চাইনিজ গাইড বুকস কিসব রয়েছে, কিছু দরকার নেই যদি এগুলো কিছু বুঝবি,
বোঝা সম্ভব না। এনিওয়ে লিভ ইট, এইটা হলো কি আসল প্রোডাক্টটা। এইটা বেশ সিস্টেমটা তোমরা যদি দেখো ভালো করে, এইটা রিট্রাক্টেবল একটা জায়গায় রয়েছে যেটা কিনা এই জায়গাটা, এটা কমানো বাড়ানো যায়, এটা মিডল পজিশনে রাখা যায়, আবার টপ পজিশনে, তাতে তোমার এই জায়গাটা কিন্তু আঘাত পাবে না সহজ, ওকে, বা নোংরা হবে না যদি ফেলে রেখে দাও দীর্ঘদিন। তো এইটা একটা ভালো জিনিস রয়েছে। আর যেটা ভালো জিনিস হলো, এর মধ্যে আমি ব্যাটারি ভরেছি, ব্যাটারি ভরা জায়গাটাকে দেখিয়ে দিই, বেশ ইউনিক জিনিসটা এই, ওকে, এই হলো ব্যাটারি। আর এইখানে একটা খাপ রয়েছে, এই খাপটাকে যদি আমি আস্তে করে তুলি তাহলে এখানে তোমরা ইরেজার স্টক করতে পারো, ঠিক আছে। তো এই হলো গিয়ে ব্যাপারটা। তো ইট ইস ভেরি ইউনিক ইরেজার আমার মতে। সো আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো গিয়ে এখানে এর ভিতরে ইরেজার আছে কি না সেটা তুমি দেখতে পাচ্ছ, এক নম্বর। আর দু নম্বর, এটা একটা স্কোয়ার শেপ হওয়ার জন্য গড়াবার কোনো চান্স নেই টেবিল থেকে, সো পুরোই ভেঙে যাওয়ার বা ড্যামেজ হওয়ার কোনো রকম চান্স থাকছে না, ঠিক আছে। সো আরেকটা যেটা অ্যাডভান্টেজ, সেটা হলো কি, ব্রুস্টোর ইরেজারে আমাদের যখন কন্টিনিউয়াস ইরেজ করতে হচ্ছে, আমাকে টিপে ধরে রাখতে হয়, প্রেস করে ধরে রাখতে হয়, তাতে আমাদের আঙুল ব্যথা করতে শুরু করে বেশ কিছুক্ষণ পর থেকে। বাট এইটাতে সিস্টেম যেটা, সেটাতে হলো কি, এই সুইচটা যদি আমি এরকমভাবে টিপে দিই, এটা চলতেই থাকবে, ওকে, এটা ঘুরছে কিন্তু, ওকে, আবার যদি টিপি তাহলে এটা পজ হবে, ওকে। যতক্ষণ আমি টিপা টেপা থাকছে, এটা কন্টিনিউয়াস কিন্তু ঘুরছে, আমার টিপে ধরে রাখতে হচ্ছে না, তাতে আমার আঙুলে অত প্রেশার পড়ছে না, ওকে। এই হলো কি ব্যাপার। আর আর বেশি কিছু বলবো না, বাট এটা একটা, জানি না কতদিন চলবে না চলবে সেটা কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি কিছু নেই, এটা যেহেতু চাইনিজ প্রোডাক্ট, বাট আই লাইক দিস ব্র্যান্ড, গিভ ইট এ ট্রাই, এটা ট্রাই করা যাক, এটা কতদিন লংজিভিটি আমি পরে জানাবো। সো দেখা যাক এটা আমি ইউজ করে কতটা ভালো ইমপ্রেশন আসতে পারে খাতায় কলমে, সেটা আমি তোমাদের সামনে যখন ইউজ করবো তখন দেখতে পাবে। বাট ওভারঅল ইটস এ গুড, ভেরি নাইস প্রোডাক্ট, আমি ভালো লেগেছে, আমার বেশ ভালোই লেগেছে প্রোডাক্টটা। বা থ্যাংকস টু অ্যামাজন, আমাকে বেশ ভালো করে বক্স ঘুরে ঘুরে পাঠিয়েছিল জিনিসটা। সো এটার দামও আমি দিয়ে দিচ্ছি এখানে স্ক্রিনে। আর এই প্রোডাক্টটা যদি তোমরা কিনতে চাও, তার বাইং লিঙ্ক আমি দিয়ে দেবো, এখনও মার্কেটিং নয়, জাস্ট আমি তোমাদের জানার জন্য লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর যদি লিঙ্ক থেকে প্রবলেম হয় তোমাদের বাই করতে, তাহলে আমাকে তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপেও তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখানে আমি তোমাদের অ্যামাজন লিঙ্ক দিয়ে দেবো, ওকে। আরেকটা কথা লাস্টলি আমি আরেকবারও রিপিট করছি, আমার অনলাইন ক্লাস, ড্রয়িং ক্লাস চলছে, তোমাদের মধ্যে যারা কিনা ইন্টারেস্টেড সেই ড্রয়িং ক্লাস করার জন্য, তারা আমাকে এই হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করো। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করব। তো চলো, কেন ব্রুস্টোর বদলে আমি এটা কিনলাম বুঝতে পারছো, আর কোয়ালিটি আই থিঙ্ক এটার থেকে এটার ভালো, আর খুব হ্যান্ডি, সাইজও অনেক ছোটো বুঝতে পারছো, সাইজ পাশাপাশি রাখলে সাইজও অনেক কম্প্যাক্ট, সো এই ক্ষেত্রে আমাদের ক্যারি করতেও সুবিধা হবে, ঠিক আছে। তো এক্সট্রা টিপগুলো তোমরা যত্ন করে রেখো। তো চলো আজকের মতো বাই, টেক কেয়ার, কিপ স্কেচিং, কিপ লার্নিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।